হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকাল সকাল আমি কিচেনে চলে এসেছি আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে বানাবো আমি ঘুগনি আর লুচি, এটা আমি টিফিনের জন্য বানাবো। তো আমি আলুটাকে ফ্রাই করে নিয়েছি আর ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আর একটা দিয়ে দিয়েছি টমেটো, আর যে সমস্ত মশলা দেবার দিয়ে আমি আগে থেকে ঘুগনির কড়াইটা সিদ্ধ করে রেখেছি, তো ওটা আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি এটাকে কষাবো, তারপর পরিমাণ মতো গরম জল এর মধ্যে আমি অ্যাড করব। আর কড়াইটা সিদ্ধ করার সময় আমি অল্প নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, আর আবারও একটু নুন এর মধ্যে আমি অ্যাড করব। আর এর মধ্যে 1 টিস্পুন মতো চিনি আমি অ্যাড করেছি, এটা অপশানাল, চাইলে আমরা নাও দিতে পারি। আর যেটুকু নুন দেওয়ার মতো বাকি আছে পরিমাণ মতো নুনও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর সমস্ত কিছু মশলাই আমার এর মধ্যে অ্যাড করা হয়ে গেছে। আর এটাকে আমি খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ কষাবো, তারপর কিন্তু আমি এর মধ্যে গরম জল অ্যাড করব। তো চলো ঘুগনিটা বানিয়ে নিই। আর এদিকে আমি যে ভাতটা বসিয়ে দিয়েছি, তো ভাতটাও মোটামুটি আমার হয়ে গেছে, তো ভাতটাও আমি নামিয়ে নেব। আর সকালবেলা আমাদের খুবই তাড়াহুড়ো থাকে, তার কারণ অফিসের রান্না প্লাস টিফিন, তো বুঝতেই পারছেন। আর ঘুগনিটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে, আর এর মধ্যে আমি অল্প একটু ধনে পাতা কুচিয়ে দিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু আজকে এর মধ্যে কোনো রকম পেঁয়াজ অ্যাড করিনি, চাইলে আমরা পেঁয়াজটা অ্যাড করে খেতে পারি, মানে খাবার সময়। তো চলো ঘুগনিটা আমার হয়ে গেছে। তো এরপর 1 টিস্পুন মতো গরম মশলা আমি নিয়েছি, তো এর মধ্যে আমি এটা অ্যাড করে দিলাম। তো মোটামুটি ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে, তো এরপর আমি এটা নামিয়ে নেব। আর আগে থেকে আমি ময়দা ময়ম দিয়ে মেখে নিয়েছি, আর এটা আমি অন্য ওভেনের মধ্যে শিফট করে দিলাম। আর এই ওভেনটার মধ্যে আমি আবারও একটা কড়া বসিয়ে দেবো, আর ওর মধ্যে আমি লুচিগুলো বানিয়ে নেব। তো দেখো মোটামুটি কড়াটা আমি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে অল্প তেল আগে থেকে দেয়া আছে, আর অল্প তেল আমি এর মধ্যে আরও অ্যাড করব, দিয়ে আমি লুচিগুলো বানিয়ে নেব। তো এটা আমি বানাবো সাদা তেলে, তো এর মধ্যে আরও কিছুটা তেল আমি অ্যাড করে দিলাম। আর এখন আমরা ছোটো বড় সবাই কিন্তু বাইরের খাবার কেউ খুব একটা খায় না, তো আমাদের বাড়িতে সব কিছু বানাতে হয় আর খেতে হয়, তো তার জন্য আমরা চেষ্টা করব যে কিচেন কিন্তু সবসময় ক্লিন করে রাখার, তার কারণ আমাদের শরীরের মনের সমস্ত কিছু পজিটিভিটি কিন্তু এই কিচেন থেকেই আসে, এটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। আর যেহেতু আমরা বাড়ির খাবার সবসময় খাই, তো কিচেনটা আমি সবসময় খুবই গুরুত্ব দিই আর ক্লিন করে রাখি, যার যেরমই কিচেন হোক সেটা কিন্তু ক্লিন রাখা খুবই দরকার, তো আমি চেষ্টা করি রাখার। তো লুচিগুলো আমি বানিয়ে নেব, এটা হচ্ছে টিফিন, এটা অফিসের টিফিনেও যাবে আর প্লাস আমরা বাড়িতে সবাই খাবো। তো সকালবেলা ভীষণই তাড়াহুড়ো থাকে, তো যতটা পারি আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রতিদিনই আমার চ্যানেলে কোনো ব্লগ বা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে থাকি, তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলুন লুচিগুলো বানিয়ে নিই। তো আরও আমার অনেক কিছুই কাজ আছে, তো আমি চেষ্টা করব আপনাদের সাথে যতটা পারবো শেয়ার করার। তো চলো আমি লুচিগুলো বানিয়ে নিই, এরপর টিফিন খেয়ে নেব। আর কী কী রেসিপি আমি বানালাম সেগুলো আমি আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, তো আপনারা দেখতে থাকুন, ভিডিওটা কিন্তু আপনারা স্কিপ করবেন না। তো এভাবেই সকালবেলা তাড়াহুড়ো থাকে রান্নাবান্না করতে, কোনো কোনো দিন আমি স্নান করে নিই, কোনো কোনো দিন আমার স্নান করা হয়ে ওঠে না, আমি জামাকাপড় ক্লিন করে তারপরেই কিন্তু কিচেনে ঢুকি। আমি দেখুন তো ঘুগনিটা হয়ে গেছে, কিচেনটা যেহেতু আমাদের পজিটিভিটি আনে, তো তার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা বা থাকা জরুরি। তো চলো টিফিনটা খেয়ে নিই, তারপর আরও কিছু আমি আপনাদের সাথে
আমার কাজ শেয়ার করব, আমি কি রেসিপি বানালাম সেটাও আমি শেয়ার করব। তো টিফিন আমার খাওয়া হয়ে গেছে আর আমি আজকে বানিয়েছি কাজু কিশমিশ, বিনস, গাজর, এই সমস্ত কিছু দিয়ে রাইস আর আলুর দম। তো এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো মোটামুটি রান্না বান্না আমার হয়ে গেছে, আর তো আর এখানে কিছুটা দই খাওয়া হয়েছে সকালে, তো কিছুটা আছে, যে পারবে এটা খাবে, যার ভালো লাগবে। তো রান্নাবান্না টিফিন খাওয়া মোটামুটি কমপ্লিট। এরপর দেখতেই পাচ্ছেন আমি ঘরে চলে এসেছি, আর ঘরের বিছানাটা আমার অগোছালো হয়ে আছে, তো বিছানাটাও আমি পরিষ্কার করে ক্লিন করে নেব, ঘরটাও পরিষ্কার করে নেব। তো চলো এগুলো করে নিই। তো বিছানাটা আমি পরিষ্কার করে নিচ্ছি, আমি এখানে ঝাড়ু নিয়ে নিয়েছি, তো সব কিছু ঝেড়ে ভালো করে গুছিয়ে নেব, তারপর ঘরটা পরিষ্কার করে ঝাড় দেব, মুছবো, তো স্নান করব, কাচাকুচি করব, অনেক কাজই আমার আছে। তো বিছানাটা আমি আগে গুছিয়ে নিই। তো যারা হাউসওয়াইফ তারা তো বুঝতেই পারছেন যে সকালবেলা আমাদের উপর কতটা চাপ আছে। তো চলো বিছানাটা আমার মোটামুটি ক্লিন হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, সমস্ত গোছগাছ হয়ে গেছে, এরপর ঘরটা পরিষ্কার করে ঝাড় দেব। আর এখানে আমি নেতার বালতি নিয়ে নিয়েছি, আমি ঘরটা মুছে নেব। তো চলো ঘরটা মুছে নিচ্ছি, আমি কখনো ফিনাইল, কখনো ডেটল, কখনো নামক জলে কিন্তু আমি ঘরটা মুছি, আর নুন দিয়ে ঘর মুছলে কিন্তু খুবই ভালো। তো নুন দিয়ে ঘর মুছলে কিন্তু অনেকটাই আমাদের নেগেটিভিটি গিয়ে পজিটিভিটি আসে, তাই আপনারাও চেষ্টা করবেন যে সপ্তাহে একদিন হলেও ঘর মোছার জলে 1 টিস্পুন মতো নুন দিয়ে ঘরটা মুছবেন, তাতে কিন্তু অনেক 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 পজিটিভিটি আপনারা পাবেন। তো চলো এরপর আমার রান্না বান্না, কিচেন ক্লিন, ঘর ক্লিন সবই হয়ে গেছে, এরপর ফেস ওয়াশের সাথে আমি যেভাবে বেসন কিংবা দই কিংবা আটা যাই হোক কিছু একটা দিয়ে কিন্তু প্যাক বানিয়ে আমি মুখটাকে ক্লিন করার বা রাখার চেষ্টা করি। তো আমার মোটামুটি স্নান করা হয়ে গেছে আর অনেকটা পরিমাণে কাচাকুচি আমি করেছি এক বালতি। তো চলো এগুলো আমি সব শুকোতে দিয়ে দেব, তারপর আমি পুজো করব, তারপর আমি খাওয়া দাওয়া করব। তো এভাবেই সারাদিন আমার কেটে যায়। তো আপনারা কীভাবে কাটান সেটা নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবেন। যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলো জামা কাপড়গুলো আমি সমস্ত শুকুর দিয়ে দিই। আর আমাদের গাছে কয়েকটা পেয়ারা হয়েছে, তো মোটামুটি সেগুলো খাবার মতো ডাঁশানো হয়েছে, তো দেখছি কটা পারা যায়, তো সেটাও আমি পেরে আপনাদেরকে শেয়ার করব। আর এই পেয়ারা গাছটা আমি বসিয়েছি, তো আগের বছর অনেক পরিমাণে ফল হয়েছিল, তো এই বছর দেখছি 12 মাসই 4-6টা করে হচ্ছে, তো এখন দেখলাম কয়েকটা পেয়ারা বেশ ডাঁশানো হয়েছে, তো এর মধ্যে কটা পারবো ঠিক জানি না, তো আমি দেখছি আগে এগুলো শুকোতে দিয়ে দিই। তো এইভাবেই এক একদিন আমার সকালে স্নান হয়, এক একদিন হয় না। তো এখন শীতকাল, সকালবেলা ভীষণই কম সময় অফিসের রান্নাবান্না থাকে, তো স্নানটাও ঠিক সময় করে হয়ে ওঠে না, করা হয়ে ওঠে না। তো যাই হোক বেলায় আমি সমস্ত কাজ গুছিয়ে স্নানটা করে নিলাম। তো চলুন আপনারা দেখুন, আর ব্যাস এরপর আমি নিচে যাব আর পুজো করব, তারপর খাওয়া দাওয়া সারব। তো রোদ্দুরটা আজকে ভালোই উঠেছে আর বেশ ভালোই লাগছে, আর কাজগুলো আমার হয়ে গেছে, তো মনে হচ্ছে কিছুটা সময় যদি এখানে কাটানো যায় তো ভালো, কিন্তু না, খিদেও অনেক পেয়েছে, তো নিচে আমাকে যেতেই হবে। আর চুলটা আমি একটু তাও একটু শুকিয়ে নেব, মুছেও নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন চুলটা কম হলেও গোছ কিন্তু প্রচুর পরিমাণে, তাই শুকাতে আমাকে হবেই। তো এইভাবেই একটু শুকিয়ে নিচ্ছি। তো চলো, রোদ্দুরটা ভীষণই ভীষণই ভালো উঠেছে,
আর দেখতে পাচ্ছি না আমি দেখিয়ে দিচ্ছি যে এই সমস্ত জামা কাপড়গুলো কিন্তু আমার শুকোতে দেয়া হয়ে গেছে আরও দুটটাও আছে তো শুকিয়ে যাবে সবই আমার মোটামুটি তো চলো শুকোতে দেয়া হয়ে গেছে দেখিয়ে দিলাম আপনাদের আর রোদ্দুরটা বেশ ভালোই উঠেছে তার জন্য আমি চুলটা কিন্তু রোদ্রে একটু শুকিয়েও নিলাম আমার চুলটা শুকিয়ে গেছে আর আজকে সমস্ত কাজ কমপ্লিট করে আমি স্নানটা করতে গেলাম তার জন্য আমার অনেকটা লেট হয়ে গেল আর সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি শুধু খেতে বাকি আছি তো আমি খাবো আর এই দেখো আমাদের গাছে যে পেয়ারা হয়েছে তো তার মধ্যে থেকে এই পেয়ারাটা খাবার মতো হয়েছে তাই আমি পেয়ারাটা পেরে নিলাম আর খাওয়া দাওয়ার পর আমি পেয়ারাটা খাবো তো চলো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পরের দিন চলে আসবো নতুন কোনো রেসিপি ব্লগ নিয়ে আজকের মতো এটুকুই টাটা বাই বাই টেক কেয়ার